নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো বন্ধুরা আজকে কে কে এর সাথে সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ রয়েছে তো সেই ম্যাচে দুই দলের প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি যার যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা আজকে কিন্তু কে কে আর বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ রয়েছে ইডেন গার্ডেনে তো এবারের আইপিএলের আর এটা প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে তো প্রথম ম্যাচ অবশ্যই গুরুত্বপূর্ণ কে আর জয় দিয়েই শুরু করতে চাইবে এছাড়া কে কে আর কিন্তু অনেক কিছুই চেঞ্জ হয়েছে তোমরা যেন গৌতম গম্ভীর আসার পর তিনি সবটা নিয়ন্ত্রণ করছেন মেনটেন করছেন কিভাবে কি করা যায় তো সেই রকমই কেমন হবে দুই দলের প্লেইং ইলেভেন তোমাদেরকে অবশ্যই জানাবো এবং ইম্প্যাক্ট প্লেয়ার কে কে আর জন্য কে থাকবে সেটাও জানাবো তার আগে তোমাদের সাথে সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেইং ইলেভেনটা শেয়ার করে দিই যেখানে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের রয়ে ওপেন করবেন রাহুল ত্রিপাঠী আর মায়াঙ্ক আগরওয়াল তিন নম্বরে এডেন মাকরাম চার নম্বরে হেনরিজ ক্লাসেন পাঁচ নম্বরে গ্লেন ফিলিপস ছ নম্বরে ওয়াশিংটন সুন্দর সাত নম্বরে আবদুল সামাত আট নম্বরে প্যাট কামিন্স নম্বরে ভুবনেশ্বর কুমার দশ নম্বরে মায়াঙ্ক মারখান্ডে এগারো নম্বরে টি নটরাজন তো এটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের প্রোয়াবেল প্লেইং ইলেভেন আজকের ম্যাচের জন্য এবার আসছি কে কে আর এর ইলেভেন তো কে কে আর এর ইলেভেনের মধ্যে ওপেনিং কে করবে এটাই হচ্ছে সব থেকে বড়ো প্রশ্ন তবে এখনও অবধি যেটুকু আন্দাজ পাওয়া যাচ্ছে আর কি তাতে ফিল্ড সল্টের সাথে কিন্তু ভেঙ্কটেশ আয়ার ওপেন করতে পারেন তো গৌতম গম্ভীর চাইছেন রানাতি বাঁহাতি ওপেনার নামাতে এইটা কিন্তু তিনি চাইছেন নালে একটা সময় কিন্তু মনে করা হয়েছিল যে মনীষ পাণ্ডেকে দিয়ে ওপেন করানো হবে তবে ফিল্ড সল্টের সাথে ভেঙ্কটেশ আয়ারেরও ওপেন করার সম্ভাবনা বর্তমানে দাঁড়িয়ে প্রবল তিন নম্বরে শ্রেয়াশ আয়ার চার নম্বরে নীতিশ রানা পাঁচ নম্বরে রিঙ্কু সিং ছ নম্বরে আন্দের আসেল সাত নম্বরে সুনীল নারিন আট নম্বরে মিচেল স্টার্ক নম্বরে হারশিদ রানা দশ নম্বরে চেতন সাকারিয়া আর এগারো নম্বরে বরুণ চক্রবর্তী এবং ফার্স্টে বল পাবে না ফার্স্টে ব্যাট পাবে তার উপর ডিপেন্ড করছে ইম্প্যাক্ট প্লেয়ারটা তবে যদি ফার্স্টে বল পায় তাহলে সেক্ষেত্রে ভেঙে সায়াস শুরু করবে না তার জায়গায় কিন্তু সুহাষ শর্মা শুরু করবে এবং যদি প্রথমে ব্যাট পায় তাহলে কিন্তু ভেঙে সায়াস শুরু করবে পরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কিন্তু সুহাষ শর্মা তিনি কিন্তু যোগ দেবে তো এই রকমটা হতে পারে তো তোমাদের মতে বেস্ট প্লেইং ইলেভেন কেমন হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ